পুরুলিয়া জেলায় করোনার দ্বিতীয় ঢেউ। পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের বাড়ুইপাড়া গ্রামে আজ করোনার র্যাপিড টেস্ট করা হয়। আর এই র্যাপিড টেস্টে প্রায় 15 জন মানুষ করোনা পজিটিভ ধরা পড়ে। আর গ্রাম মানুষের উদ্যোগে ও স্বাস্থ্যকেন্দ্রের নির্দেশে যেসব মানুষ করোনা পজিটিভ হয়েছেন তাদেরকে গ্রামেরই এক প্রান্তে এক ক্লাব ঘরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইন মেনটেন করতে বলা হয়েছে।